হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব সিদ্ধ ডিম খাওয়ার উপকারিতা এবং ঔষধি গুণাগুণ সম্পর্কে। তবে ভিডিওটি দেখার আগে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে নেবেন, যাতে আমাদের সকল আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। সকালবেলা নাস্তা সারা দিনের ডায়েট প্ল্যানে ডিম সব থেকে এগিয়ে। এই ডায়েট প্ল্যানে যদি থাকে সিদ্ধ ডিম, তাহলে তো কথাই নেই। সিদ্ধ ডিম খাওয়া হয় শুধু জ্বর সর্দি সারাতেই নয়, এটি সারা বছর আপনাদের জন্য উপকার বয়ে নিয়ে আসে। সিদ্ধ ডিম খাওয়ার কয়েক রকমের ধরন হয় এবং কয়েক রকমের প্রকারভেদ হয়। কারো সিদ্ধ ডিম খেতে ভালো লাগে, কারো বা আবার ভাজা, আবার কেউ এটি তরকারিতে বেশি খেতে পছন্দ করেন। সিদ্ধ ডিম প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিডে ভরপুর, তার সাথে এই সিদ্ধ ডিমে প্রায় 9 প্রকারের অ্যামিনো অ্যাসিড থাকে, যেটি শরীরের জন্য খুবই ভালো উপকার নিয়ে আসে। এখানে এতে ভিটামিন এ, বি12, ভিটামিন ডি এবং ভিটামিন ই এর পরিমাণ অনেক পরিমাণে থাকে। এছাড়াও এতে লৌহ, ম্যাঙ্গানিজের পরিমাণ অনেকাংশেই থাকে। কিছু কিছু মানুষ এই সিদ্ধ ডিম ভয়ে খায় না, কেননা তারা মনে করে এই সিদ্ধ ডিম নিয়মিত খেলে তাদের ভুঁড়ি বেড়ে যেতে পারে এবং ওজন অনেকাংশে বৃদ্ধি হতে পারে। তবে এই ধরনের চিন্তা যদি আপনি কখনো করে থাকেন, তাহলে আজকে আমি আপনাদেরকে জানাবো এই সিদ্ধ ডিম খাওয়ার ফলে কী কী উপকার হতে পারে এবং কিভাবে আপনি আপনাদের শরীরের ওজন কমাতে পারেন, এবং সাথে সাথে এটিও জানাবো যে কিভাবে সিদ্ধ ডিম খেলে শুকনো এবং চিকন মানুষ কিভাবে অনেক শক্তিশালী এবং মোটা হতে পারবেন। তো বন্ধু, চলুন শুরু করা যাক যে সিদ্ধ ডিমের কী কী ধরনের উপকার থাকে। তো সবার আগে জানিয়ে দিচ্ছি কিভাবে শরীরের ওজন এবং মোটা ভাব কমিয়ে নিতে পারবেন এই সিদ্ধ ডিমের মাধ্যমে। 4 থেকে 5টি ডিম সিদ্ধ করে এর ভেতরের হলুদ অংশ অর্থাৎ ইয়ক আপনি ফেলে দিন এবং এর সাদা অংশটি আপনার সকালবেলা নাস্তার সাথে খেতে পারেন। বন্ধু, এই সিদ্ধ ডিমের হলুদ অংশে থাকে ফ্যাট এবং সাদা অংশে থাকে প্রোটিন, আর এই ওজন কমানোর জন্য আমাদের এই প্রোটিন খুবই প্রয়োজন। এবার আমি আপনাদেরকে জানাবো কিভাবে চিকন এবং দুর্বল মানুষ তাদের ওজন বাড়িয়ে স্বাস্থ্যবান এবং সুন্দর হতে পারবেন। ওজন বাড়ানোর জন্য আপনি পুরো সিদ্ধ ডিম খেতে পারেন, অর্থাৎ ওজন বাড়ানোর জন্য সাদা অংশের সাথে হলুদ অংশ খাওয়াটাও অত্যন্ত জরুরি। সিদ্ধ ডিমের হলুদ অংশে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, যা শরীরকে শক্তিশালী করতে অনেক হেল্প করে থাকে। বন্ধু, সিদ্ধ ডিম খাওয়া মস্তিষ্কের জন্য অনেক দরকারি। সিদ্ধ ডিমে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন মস্তিষ্ককে খুব ভালো করে কাজ করার জন্য অনেক হেল্প করে থাকে। এখানে কলিং নামে আরও একটি উপাদান থাকে, যা আপনার স্মৃতিশক্তিকে অনেকক্ষণ ধরে রাখতে বেশি হেল্প করে থাকে। এই সিদ্ধ ডিম খাওয়ার ফলে আপনার স্মৃতিশক্তি তো ভালো হবেই, সাথে সাথে কোনো জিনিস বেশি মনে রাখা সহজ হবে আপনাদের জন্য। আরেকটি বিষয় হচ্ছে, যারা সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক বেশি আলসেমি করেন, তাদের জন্য সিদ্ধ ডিম অনেক ভালো উপকার বয়ে আনে। সিদ্ধ ডিম খুব ভালো এনার্জি বুস্টার। প্রতিদিন সকালে সিদ্ধ ডিম খাওয়ার ফলে আপনার সারা দিন খুব এনার্জিফুল। প্রতিদিন সকালবেলা এই সিদ্ধ ডিম খাওয়ার ফলে আপনাদের সারাটা দিন খুব ভালো এবং এনার্জেটিকভাবে কাটবে। সিদ্ধ ডিমের সাদা অংশে প্রচুর পরিমাণে হেলদি ফ্যাট থাকে, যা আপনাকে সারাদিন ফুরফুরে রাখতে অনেক বেশি হেল্প করে থাকে। বন্ধু, আমাদের চুল এবং নখ প্রোটিনের মাধ্যমেই কিন্তু বড় হতে থাকে, আর এই ডিমে থাকা প্রচুর পরিমাণে প্রোটিন আমাদের চুল এবং নখকে অনেক বেশি শক্তিশালী, মজবুত এবং সুন্দর রাখতে সাহায্য করে। চুলকে অনেক বেশি শক্তিশালী এবং মোলায়েম রাখার জন্য প্রত্যেক দিন সিদ্ধ ডিম খাওয়ার সাথে সাথে
এই ডিমের অংশগুলো চুলে রাগিয়ে রাখতে পারেন। আপনি দই এবং সরিষার তেলের সাথে ডিম ভালোভাবে মিশিয়ে চুলে লাগিয়ে রাখতে পারেন। এতে করে আপনাদের চুল সফট, মোলায়েম এবং শাইনি হয়ে যাবে। সেদ্ধ ডিম আমাদের হৃৎপিণ্ডের যে কোনো ধরনের সমস্যা থেকে বাঁচাতেও কিন্তু অনেক উপকার করে থাকে। ডিমের সাদা অংশে আনস্যাচুরেটেড ফ্যাট পাওয়া যায়, যা আপনার হার্টকে সুস্থ রাখতে অনেক বেশি হেল্প করে থাকে। সেদ্ধ ডিম ব্লাড সুগার এবং কোলেস্টেরল ঠিক রাখতেও অনেক বেশি হেল্প করে থাকে। এজন্য আপনার ডায়েটে প্রত্যেক দিন সেদ্ধ ডিম রাখতে পারেন। যে যে ব্যক্তি চোখে কম দেখেন এবং চোখের বিভিন্ন সমস্যায় ভুগতেছেন, তাদের এই সেদ্ধ ডিম নিয়মিত সেবনে চোখ অনেক ভালো কাজ করবে এবং দৃষ্টিশক্তি অনেক প্রখর হবে। এর সাথে সাথে যারা গর্ভবতী মহিলারা আছেন, তারা এই সেদ্ধ ডিম খাওয়ার সাথে সাথে পেটে থাকা বাচ্চার মানসিক বিকাশ এবং সুস্বাস্থ্য হিসেবে জন্ম নেওয়ার প্রবণতা অনেক বেশি। সাথে সাথে অনেক লোকের শরীরে আয়রনের পরিমাণ কম থাকে, যার কারণে মাথা ব্যথা, মেজাজ খিটখিটে থাকা, কোমর ব্যথা, রক্ত কমে যাওয়া এবং নানান ধরনের সমস্যা দেখা দেয়। আর এই ধরনের সমস্যা যদি আপনার হয়ে থাকে, তাহলে আমি বলবো প্রত্যেক দিন সকালবেলা নিয়ম করে সেদ্ধ ডিম খাওয়া শুরু করুন। কেননা এই সেদ্ধ ডিমে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা শরীরে থাকা রক্ত শূন্যতা দূর করে এবং শরীরকে অনেক বেশি তাজা এবং শক্তিশালী করে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখালাম সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা এবং ঔষধি গুণ। আমি আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।